এটা 30 আর একটু আরেকটা ছোট রানি 10 টাকা ও দেখে দেখেছো এখানে একদম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের নিয়ে যাব আমাদের শিলাছড়ির তরমুজ খেতে যে তরমুজ ক্ষেত আছে সেটাকে আপনাদের তুলে ধরবো আর আপনারা আমার সঙ্গে থাকবেন মোটর বাইক দিয়ে যাব এখন সেখানে আর সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা করব দেখতে থাকুন তরমুজের মেলা চলছে দেখুন প্রচুর তরমুজ এখন আমাদের শিলাছড়ি এলাকায় আর আপনারা যারা তরমুজ খেতে ইচ্ছুক তারা শিলাছড়ি থেকে নিয়ে যেতে পারেন খুব কম দামে এখানে তরমুজ পাওয়া যায় এই তরমুজটা কত ইউব ইউব প্রভে ইউব প্রভে যাও এটা নি হুম এটা 30 আর একটু আরেকটা ছোট এটা নি হুম 10 টাকা ও দেখে দেখেছো এখানে একদম সস্তা তরমুজ শিলাছড়িতে আপনারা যারা তরমুজ খেতে ইচ্ছুক তারা শীঘ্রই এসে পড়ুন আমাদের এই শিলাছড়ি এলাকার আর এই জায়গাটার নাম হয়েছে জয়চন্দ্রপাড়া না জেসিবাড়ি হ্যাঁ আলুতলা রামপুরা বাজার দেখুন প্রতি বছর মেলা হয় না তরমুজের মেলা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তরমুজের ওজন কত হইব ৪-৫ কেজি না ঠিক আছে এটা আমার দিয়া দাও কেমন ভালো হইব তো না ভিতরে তোমরা খেতটা কোন দিকে আমার খেত এই দূরে এটাও কি তরমুজের খেত এটাও তরমুজের খেত এটি তো ভিতরে পরিষ্কার হইব না লাল হইব তো না লাল হইব না এমনি দেখছে কাটা আছে নাকি আপনার কিছু কাটা আছে নি এমনি মানে কাটা তরমুজ কাটা আছে নি এমনি ওইটাই না তরমুজ নেওয়ার পর এখন আসলাম আরেকটা বাজারে এটা হলো গুয়াহাটি বাজার পুরা পুরা শিলাছড়ি আশেপাশে আর এখানে যে বাইক গাড়ি আছে আর এখানে এসে খরচ করে এখানে ভালো ভালো দেখো এখানে মিষ্টি কুমড়া আছে ক্ষীরা শশা এখানে কত করে হ্যাঁ শশা কত 30 টাকা আর এটার মিষ্টি কুমড়া কত আচ্ছা আচ্ছা আমি লয়ে যাব 2-3টা কেমন আর তাহলে লাউ ডগা 20 টাকা এটাও আর এখানে আছে মিষ্টি কুমড়া উল এখানে দেখো করকল আর আশেপাশে দেখুন এখানে কত সুন্দর জমিন এখানে এই জমিনের মালিক হয়েছে তাই নে কেমন এখন কেমন হইতাছে সবজি টবজি ভালো হইতাছে তুমি কি কইতাছো আমি নি সবজি ভালো হই মতো ওষুধপত্র দিতে হইব হ্যাঁ দিব দিব হ্যাঁ আর ফলটা ভালো হই মতো এটা বাজার মালি তোমার কাছে এখন কত কত টাকা হইছে এখন আজি তো আমার 20,000 উপর আছে একটু জমি আছে কত টাকা বেচছো আজকে 20,000 1,000 দিনই দিনই বিক্রি করে তো বিকালে আরো বেচবানি বিকালে তো বিকব আচ্ছা ঠিক আছে দেখো এখানে আশেপাশে খুব সুন্দর তোমার
অলরেডি আমি ঘরে এসে পড়েছি আর তরমুজগুলো ফ্রিজে রেখে দিয়েছি, বিকালে খাবো।